সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে 17 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 6 দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 20 ডিসেম্বর সকালে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ সম্পর্কিত অ্যাডভোকেসি সভায় 660 জন কিশোরীর মাঝে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। এ সময় মাটিরাঙ্গা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এমরান হোসেন চৌধুরী। তিনি কৈশোর বা বয়সন্ধিকাল কিশোর কিশোরীর জন্য গুরুত্বপূর্ণ সময় মন্তব্য করে বলেন, কিশোর কিশোরীরা যাতে ভুল পথে পা না বাড়ায় তার জন্য আমাদের কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সরকার, যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় আজ কিশোরীরা নিশ্চিন্তে স্বাস্থ্যসেবার সুবিধা পাচ্ছে বলেও মন্তব্য করেছেন বক্তারা। সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা চন্দ্র বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিস ত্রিলা দেব, খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা শাহনাজ সুলতানা, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাসেম প্রমুখ। অন্তর মাহমুদ, পার্বত্য টেলিভিশন, মাটিরাঙ্গা।